नमस्कार, क्राइम रिपोर्टर्स टीनीज में आपका स्वागत है। मैं उनिशा सरोज, आई नजर डालते हैं आज कुछ खास खबरों पर। पश्चिम बंगाल के हुगली जिले के बैंडिस स्टेशन रोड पर कांग्रेस लोकसभा प्रत्याशी प्रतुल शाह के नेतृत्व में हुए एक पद सभा और रैली, इसमें प्रधान अतिथि के रूप में उपस्थित थे। वही शकील अंसारी ने कहा कि जो 42 सीट की मांग कर रही है, उस 42 सीटों से क्या होता है। सत्ता में आने के लिए 272 सीटों की जरूरत है। सीपीएम सरकार में ज्योति बासु ने फेडरल फ्रंट कायम करने की कोशिश की थी। इसके बाद उन्होंने कहा था कि यह मेरा ऐतिहासिक भूल था। जो 42 में 42 मांग कर रहे हैं, उन्हें भी आगे चलकर यही कहना पड़ेगा। और बोलते चाहिए आज के केंद्र कार सरकार हो गए, एक दिखे आज बीजेपी আর একদিকে আছে কংগ্রেস, যারা 42 বলছে, যারা 42 বলছে আর বলছে 42 আমাকে দিয়ে দাও, আমি কেন্দ্রে সরকার করব। কিন্তু অঙ্ক বলছে 272 লাগবে, 543 লোকসভা নির্বাচন হবে, তার মধ্যে 272 যাদের এই অঙ্কটা আসবে তারাই কেন্দ্রে সরকার করবে, হয়তো কংগ্রেস না হলে বিজেপি। কিন্তু এই 42-42 জিতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার বলছেন যে কংগ্রেসকে বিজেপিকে সিপিএমকে কাউকে ভোট দিয়ে লাভ নেই, শুধু তৃণমূল নেত্রীকে ভোট দিন। কিন্তু এখন তো এই কিছুদিন আগে মমতা ব্যানার্জি আমাদের দেখা গেল যে একটা সভা করলো ব্রিগেডে, যে সব ত্রিভোট পার্টিকে ডেকে নিয়ে তো এই পার্টি থেকে কি বলতে এইখানে বলতে চাইছে যে আমার কারো দরকার নেই, আমি একা 42 আসি। বাবা, আপনাদের এখানে যতগুলো পার্টি আছে তারা কি সবাই ঘাস কাটবে? 19 জানুয়ারি উনি ব্রিগেডে সবাইকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু নাববার পরে উনি একটা ফেডারেল ফ্রন্ট করবেন, বিজেপি আর কংগ্রেসকে বাদ দিয়ে ফেডারেল ফ্রন্ট করবেন। তাহলে এই ফেডারেল ফ্রন্টে মায়াবতী কি উনাকে ছেড়ে দেবেন, অখিলেশ কি উনাকে ছেড়ে দেবেন, চন্দ্রবাবু নাইডু কি উনাকে ছেড়ে দেবেন? এই ভুলটা এক সময় জ্যোতি বাসু করেছিলেন, উনিও একবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেননি। লাস্টে উনি বললেন যে এটা আমার জীবনের ঐতিহাসিক ভুল, ইনিও একদিন বলবেন যে আমি জীবনের ঐতিহাসিক ভুল করেছি। পশ্চিম বঙ্গালকে হুগলি জেলা থেকে অনি বন্নজস কি এক রিপোর্ট।